নির্জন জঙ্গলের গভীরে বাসা বেঁধেছিল একটি বাড়ি, একটি পুরনো এবং চঞ্চল বাড়ি। লোকেরা এর দেওয়ালের মধ্যে ঘটে যাওয়া ভয়াবহতা সম্পর্কে ফিসফিস করে গুজব ছড়ায়। তারা বলেছিল যে মৃত্যুদের আত্মারা কক্ষে তাড়াচ্ছিল, তাদের মন্ত্রযন্ত্র পরিপূর্ণ কান্না সারা রাত ধরে প্রতিধ্বনি হয়। একদিন বন্ধুদের একটি সাহসী দল বাড়ির অন্ধকার ইতিহাস সম্পর্কে সত্য অনুশোচন করার সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট জড়ো করে প্যারানর্মালের যেখানে প্রমাণ ক্যাপচার করতে প্রস্তুত। যখন তারা দরজার চক্কর দিয়ে প্রবেশ করলো, তখন তাদের মৃদণ্ড বেয়ে একটা ঠান্ডা বয়ে গেল। অন্য কোনো কিছুর উপস্থিত বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ একটা দরজা বন্ধ হয়ে গেল এবং তারা অন্ধকারে নিমজ্জিত হলো। তাদের ফ্ল্যাশ লাইটের জন্য ঝাঁকুনি দেয়। ধুলোয় ঢাকা আবছাপত্রের উপর আলোর নরমরি রোশনি ঢালাই করা। তাদের চোখের কোণে তাদের ঘরের মধ্যে ছায়াময় চিত্রগুলি আভাস পেল। যখন তারা সিঁড়ি বেয়ে উঠল, প্রতিটি পদক্ষেপ অশুভভাবে ক্রাক হয়ে গেল। বন্ধুরা ঈশানবিক দৃষ্টি বিনিময় করল। তাদের হৃদয় ভয়ে কাঁপছে। ওরা বেডরুমের একটা দরজা ধাক্কা দিলে খুলে ফেলল। ঘরের মাঝখানে একটি ক্ষয়প্রাপ্ত এবং পচা চিত্র দাঁড়িয়েছিল, এর ফাঁপা চোখ অন্ধকারে ভেদ করে অনুপ্রবেশকারীদের উপর স্থির। আতঙ্কে পঙ্গু হয়ে তারা দেখেছিল যে চিত্রটা প্রস্তুত হাত ধীরে ধীরে তাদের দিদিকে পৌঁছেছে। একটা চিৎকারের সাথে তারা ঘুরে গেল এবং হলওয়েল নীলে পালিয়ে গেল। চিত্রটি পিছনে তারা পড়ছে, তারা গলা ধাঁধা মতো করিডোর দিয়ে হোঁচট খেয়ে মরিয়ে হয়ে বেরোনোর জন্য খুঁজছিল। দেওয়ালগুলি তাদের কাছে বন্ধ হয়ে গেছে বলে মনে হচ্ছে। ঘর নিজের তাদের পালানোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অবশেষে তার দম বন্ধ করে সদর দরজা দিয়ে ফেটে গেল। যখন তারা সূর্যের আলোতে হোঁচট খেয়েছিল, তারা বুঝতে পেরেছিল যে তারা একটি জীবন্ত করে তুলেছে। বাড়িটি তাদের পিছনে অশুভভাবে দাঁড়িয়ে ছিল। তারা যে ভয়াবহ দেখেছিল তা একটি নীরব অনুসরণ। এদিন থেকে বন্ধুর আর কখনো তাদের ষড়যন্ত্র ও অভিযাত্রার কথা বলেনি। তারা জানতো যে কিছুই বিভৎস সত্তা অন্ধকারে কবর দেওয়া হয়েছে, তাদের গোপনীয়তা এড়াতে অক্ষম হয়েছে।